প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 8.1 এর 13 খ নাম্বার শিখব। গত ক্লাসে আমরা 13 ক করেছি এবং এই পরবর্তী উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য যে বেসিক থিওরিগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা একটু জেনেছি। এখন আসো, গত ক্লাসের মধ্যে কিন্তু আমরা সর্বসমতার চারটি সূত্র শিখেছিলাম। এখন আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখব যেগুলো আমাদের পরবর্তী উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে ছোট ছোট ধাপ হিসেবে কাজ করবে। যেমন ধরো, তোমরা আগের ক্লাসগুলোতে এগুলো শিখেছো, তারপর আমি একটু আলোচনা করব। দুইটি সমান্তরাল সরলরেখার মাঝে যদি একটি ছেদক থাকে তখন এখানে কিছু কোণ হয়, একান্তর কোণ, অনুরূপ কোণ। যেমন ধরো, এই কোণ দুটোকে আমরা একান্তর কোণ বলতে পারি। এখন একান্তর কোণগুলোকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ছেদকটা রয়েছে, ছেদক কাকে বলা হচ্ছে? এই দুইজন যে সমান্তরাল, মানে এরকম সমান্তরাল, যেমন রেল লাইনের দুটি পাত, এটা হচ্ছে সমান্তরাল। এরকম সমান্তরালের মাঝে যে ছেদকটা থাকবে, অর্থাৎ একটা ছেদক থাকে আর দুইটা সমান্তরাল, এই ছেদকটার দুই প্রান্তের দুইটি বিপরীত পাশে, এই যে ছেদক আছে, এই ছেদকের এক পাশে একটা কোণ, আরেক পাশে আরেকটা কোণ, এবং দুইটি কোণই দেখা যাচ্ছে যে সমান্তরাল রেখাদ্বয়ের মাঝে অবস্থিত। এই সমান্তরাল রেখাদ্বয়ের বাইরে কিন্তু কোনো কোণ নেই। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে তাহলে একান্তর কোণ বলতে আমরা তখন বুঝবো যে দুইটি সমান্তরাল সরলরেখা থাকবে, একটি ছেদক থাকবে, এবং ওই ছেদকের ভেতরে বিপরীত প্রান্তে দুইটা কোণ যদি থাকে তাহলে এদেরকে বলবো আমরা একান্তর কোণ। আমরা জানি যে একান্তর কোণ পরস্পর সমান, সেই ক্ষেত্রে এই দুইটিও হচ্ছে একান্তর কোণ। এখানে আরেকটা জিনিস তোমরা জানো যে একান্তর কোণের পাশাপাশি এখানে আরেকটি কোণ উৎপন্ন হয়, সেই দুইটি কোণও সমান, সেই দুইটি হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ পাশাপাশি যে দুইটি কোণ। এখন তুমি এই পাশের কোণটি যদি নাও, একটা কোণ যদি ভেতরে নাও, অনুরূপ কোণের ব্যাপারে মনে রাখতে হবে যে একটা ভেতরে এবং একটা বাইরে থাকে, কিন্তু একান্তরের ক্ষেত্রে কিন্তু দুইটাই ভেতরে থাকবে এবং বিপরীত পাশে, আর অনুরূপের ক্ষেত্রে দুইটাই কিন্তু পাশাপাশি, মানে একই প্রান্তে থাকবে, ছেদকের একই প্রান্তে। আচ্ছা, এই গেল আমাদের, আগেরটা ছিল একান্তর, এটা হলো অনুরূপ। আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে বিপ্রতীক। এখন প্রশ্ন, স্যার কেন শিখছি? আমরা যখন উপপাদ্য প্রমাণ করতে যাব, বা তোমরা এর আগে যখন উপপাদ্য প্রমাণ করেছো, তোমরা প্রায়ই এই জিনিসটা দেখে রাখছো, মানে প্রায় দেখেছো বিপ্রতীক কোণ, একান্তর কোণ চলে আসছে। কাজেই আমাদের মানসিকভাবে আগে থেকে এমন একটা প্রস্তুতি রাখতে হবে যে উপপাদ্যটা আমার কাছে আসতেছে, এই উপপাদ্যের মধ্যে অবশ্যই কোথাও না কোথাও, হয়তো কোথাও বিপ্রতীক কোণের প্রয়োগ হবে, কোথাও একান্তর হবে, কোথাও অনুরূপ হবে, কোথাও সামান্তরিকের যে সংজ্ঞা আমরা শিখেছি তার কিছু বৈশিষ্ট্য, কোথাও বর্গের বৈশিষ্ট্য, কোথাও ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, মানে আমরা আগে যা শিখেছি, যে কোনো উপপাদ্য সামনে আসলে তোমাকে এই প্রিভিয়াস জিনিসটা মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা ব্যাপার যখন আমি সলভ করতে যাব, মানে আমি যখন যুক্তিটা প্রমাণ করতে যাব, তখন আমাকে আগে যে যুক্তিগুলো শিখেছি সেটা একটু ব্রেনের মধ্যে আগেই মনস্তাত্ত্বিকভাবে, মানে মেন্টালি আমাদেরকে আগেই প্রস্তুত থাকতে হবে। তো আমরা এখানেও দেখলাম যে বিপ্রতীক কোণ বলতে এটা খুবই সহজ, বিপরীত যে কোণগুলো এগুলোকে বিপ্রতীক কোণ বলে এবং এই কোণগুলো হচ্ছে পরস্পর সমান। এখন আসো, আমরা শিখলাম এই ব্যাপারগুলো, এবং গত ক্লাসে যে বিষয়টা ছিল সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, ওই যে সর্বসমতার যে চারটা সূত্র সেটা আমরা শিখেছি, যখন আমরা প্রমাণ করতে যাব তখন আমরা মনে করে নিব, তখন আমরা এটা প্রয়োগ করব। এখন আসো, আমার কাছে দেওয়া আছে কি? আমার কাছে দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন, একটা এবিসি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দিয়েছে। সমবাহু ত্রিভুজ যখন বলবে, মানে এগুলোকে তোমার এমনভাবে মনে নিতে হবে, এমনভাবে মনে রাখতে হবে যে প্রশ্নটাই আমার কাছে আসলো না কেন, সেই প্রশ্নটায় প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা ব্যাপার আমার কাছে একটি একটি সুযোগ, মানে এগুলোকে আমাকে মাথায় রাখতে হবে যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। কাজেই এই প্রশ্নটাকে আমি আগে অ্যানালাইসিস করবো, আগে বিশ্লেষণ করে এখান থেকে কী কী তথ্য আমি পাচ্ছি সেই তথ্যটাকে আমি একটা জায়গায় লিপিবদ্ধ করে নিব যে হ্যাঁ, এই এই জিনিস এর মধ্যে রয়েছে, যদি প্রমাণ করতে যাই তখন এই ব্যাপারগুলো আমাদের লাগতেও পারে। এখন আসো, সমবাহু ত্রিভুজ বলতে বুঝবো যে ত্রিভুজটার কথা বলেছে সেই ত্রিভুজের তিনটি বাহু সমান। এবার বলেছে DEF যথাক্রমে AB BC AC এর মধ্যবিন্দু। এখন যদি আমরা চিত্রটা দেখি, যে চিত্রটা আমাদের দিয়ে দিয়েছে, এই D যদি মধ্যবিন্দু, F হচ্ছে AC, না মধ্যবিন্দু কথার মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এই যে এই সমবাহুটা বুঝে ফেললাম, এবার মধ্যবিন্দুটা বুঝতে হবে, কারণ এটা আমাদের লাগতে পারে। কাজে আমাদের প্রিভিয়াসলি একটা ব্যাপার থাকাও থাকলো যে হ্যাঁ, D যদি AB এর মধ্যবিন্দু হয় এর মানে হচ্ছে মধ্য, মানে মাঝখানে,
অর্থাৎ এই পাশে এই বাহুটাকে সে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে, তার মানে এই এডি আর বিডি আমাদের কাছে সমান। একইভাবে এই বিই আর সিই আমাদের কাছে সমান, একইভাবে এই অংশটা এবং এই অংশটা হচ্ছে আমাদের কাছে সমান। তার মানে আমি কিন্তু টোটালি সমান হিসেবে ছয়টা অংশ পেয়ে গেলাম। এটা আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে পরবর্তীতে। এখন আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, প্রমাণের অংশটাই ইম্পর্টেন্ট। আমাদেরকে প্রমাণ করতে হবে এই ডিএফ আর বিসি হচ্ছে সমান্তরাল। এখন এই ডিএফ আর হচ্ছে এই বিসি, এরা হচ্ছে সমান্তরাল এই দুইজন, আর ডিএফ হবে এই বিসির অর্ধেক। তো আমার প্রমাণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ই আমাদের প্রয়োজন হয়তো নাও লাগতে পারে, জানি না লাগবে কি না, হয়তো প্রয়োজন হতেও পারে নাও হতে পারে, তবে আমাদের যে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেগুলো আমরা দেখে নিলাম। এখন আসো বিশেষ নির্বাচনের মধ্যে আমরা কি করব, একটু লক্ষ্য করলে দেখা যায় এবি ও এসি এর মধ্যবিন্দু ডিউ, এখানে কিন্তু আমরা এই পরবর্তী আরেকটা অক্ষর যেটা রয়েছে এফ ই, এই অংশটা কিন্তু আমরা উল্লেখ করিনি, কারণ আমাদের প্রমাণে যেটা চেয়েছে সে ততটুকুই আমরা লিখলাম। আমরা কিন্তু দেখে দেখেই লিখতে পারি, আমাদের আলাদা কিছু প্রয়োজন নেই, প্রমাণ করতে হবে আমরা দেখে। কাজে বিশেষ নির্বাচনের ক্ষেত্রে আমাকে শুধু লক্ষ্য রাখতে হবে যে সম্পূর্ণ এই সম্পূর্ণ ইনফরমেশনটা আমার প্রয়োজন নেই, যে ইনফরমেশনটা প্রমাণ করতে হবে সেটাই লিখে দিলাম, এটা খুব ইজিভাবে চলে গেল। এখন আসো অঙ্ক। এখন তুমি দেখে থাকবে যে আমরা যখন উপপাদ্য প্রমাণ করতে চাই বা প্রমাণ করতে যাই, তখন আমরা প্রায়ই দেখব যে অঙ্কন কখনো লাগে কখনো লাগে না। এটা নির্ভর করে আমি যে প্রমাণটা চাচ্ছি সেই প্রমাণের যে যুক্তি দিয়ে আমি যাবো এটাকে প্রমাণ করতে, তখন আমাদের এটা প্রয়োজন হবে কি না। এই ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজনীয়তা কেন আসলো বা অঙ্কন আমরা কেন করলাম, আমরা অঙ্কনটা করলাম এরকম, এখানে একটা থিঙ্কিং আমরা অ্যাপ্লাই করেছি যে এ বি সি এই ত্রিভুজটা রয়েছে এবং আমাদের যে প্রয়োজনীয়তা এটা হচ্ছে ডি আর এফ, এটাই আসলে আমাদের প্রয়োজনীয়তা, ডিএফ আর বিসি। এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রমাণের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিএফটা বিসির অর্ধেক, তাহলে আমি বলতে পারি যে ডিএফ এর দ্বিগুণটা হচ্ছে বিসি। এখন সব জায়গায় যেহেতু সমান অংশ ব্যবহার করছি সেহেতু এই ডিএফ এর সাথে বিসির যেন সমান করা যায় সেই একটা টেকনিক খাটিয়ে আমরা কি করলাম, আমরা অঙ্কনের ক্ষেত্রে এই ডিএফকে আমরা আরেকটু বর্ধিত করলাম। কতটুকু? এই ডিএফ এর যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণে, ধরো এখানে 2 সেন্টিমিটার যদি থাকে স্কেল দিয়ে, তাহলে আমরা সামনের অংশটুকু 2 সেন্টিমিটার করে বাড়িয়ে দিব, বাড়িয়ে এটাকে আমরা পি বিন্দু দিয়ে দিলাম। কেন দিলাম? ওই যে বললাম যে আমরা তো অর্ধেকটা পাচ্ছি না, কিন্তু আমরা চাইলেই যে দুইটা অংশ যেন সমান পাই। এখন কি ডিপি অংশটা আর বিসি অংশটা সমান হয়ে গেল না? যদি প্রমাণ সমান মানে সমান হবে না, আমরা যদি প্রমাণ করতে চাই তখন যদি যুক্তিতে দেখাতে পারি, তাহলে আমি এখানে একটা টেকনিক অবলম্বন করলাম যে হাফ না এনেও আমি পুরোটা যেন নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা কি করলাম যে এটাকে আমরা যোগ করলাম। আচ্ছা, আমরা যোগ করে ফেলেছি, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কন। কেন করলাম সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসো যে দুইটা ত্রিভুজই ফার্স্টে নিলাম, কেন? এবং আগের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করলাম যে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, সেই প্রমাণটার ক্ষেত্রে আমরা কিন্তু সর্বসমতা ব্যবহার করি। এখানে দেখা যাচ্ছে সর্বসমতা কিভাবে আসলো, কেন আসলো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ রয়েছে, এখানে একটা ত্রিভুজ রয়েছে, আমরা দুইটা ত্রিভুজ আছে, এবং আরেকটা ক্লু হচ্ছে সমান কথার অংশ রয়েছে, সমান। যখন এর আগেরটা কিন্তু কোণের সমষ্টিগুলো ছিল, এরকম সমান প্রমাণ করার মতো কিছু একটা ছিল না, তাহলে আমরা চিন্তা করব কি যে সর্বসমতার প্রয়োগ হতে পারে প্রায় 90%-এর বেশি জায়গায় হয়, কখন? যখন সমান আসে, ম্যাক্সিমাম জায়গায় হয়, কয়েকটা জায়গায় হয়তো ওই সেক্টরটা লাগে না, এর আগে আমরা প্রমাণ করতে পারি। তাহলে যখন সমান প্রমাণের ক্ষেত্রে বললো এ বি সমান বি সি বা সমান, এই ব্যাপারটা যখন আসে যে সমান প্রমাণ করতে হবে, গ্রেটার দেন আর স্মলার দেন থাকলে হয়তো এটা আমরা ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে হয়তো সর্বসমতা আসতে পারে। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি চাচ্ছি, যেহেতু এই ত্রিভুজটা এখন আর আমাদের প্রয়োজন নাই, আমি এটা মুছে দিচ্ছি। এখন এই যে চিত্রটা আছে, এই চিত্রটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুইটা, যে দুইটা ত্রিভুজ আমাদের কাছে রয়েছে সেই দুইটা ত্রিভুজ যদি সর্বসম করতে হয়, আমাদেরকে চিন্তা করতে হবে সর্বসমতার ক্ষেত্রে আমরা কি কি ব্যাপার আমার কাছে দেওয়া আছে এবং এখানে কি আছে সংমিশ্রণ করে কোনটা কোনটা আমরা চাইলে আনতে পারি। আচ্ছা, এখন আসো, প্রথম যে নিয়মটা ছিল সেটা হচ্ছে তিনটা বাহু সমানের বিষয় ছিল, তারপরে ছিল দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ,
অন্তর্ভুক্ত বিষয়টা আমি আলোচনা করেছি যে দুইটা বাহুর মাঝে যে কোণটা থাকবে, আরেকটা হচ্ছে দুইটি কোণ এবং তাদের সংলগ্ন একটি বাহু, আর আরেকটা চার নাম্বার ছিল সমকোণী ত্রিভুজ কিনা। এখন এই চারটা সূত্রের মধ্যে যেহেতু এখানে সমকোণীর কোনো ক্লু আমাদের কাছে দেওয়া নেই, সমকোণী কথা নেই বা 90 ডিগ্রি বা এক সমকোণ কথাটা বলা নেই, সেহেতু আমি চার নাম্বার রুলসটাকে বাদ দিয়ে দিলাম। এখন আসো তিন নাম্বার রুলস, মানে তিনটা বাহু, মানে প্রথম রুলসটাই যে তিনটা বাহু আমি সমান করতে পারি কিনা। তাহলে ঠিক আছে, আমি দেখি আমার কাছে এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে। যেমন এই দুইটা বাহুকে আমি সমান লিখতে পারি, কেন লিখতে পারি সেই যুক্তি আমার কাছে আছে, সেটা হচ্ছে এফ হচ্ছে এটার মধ্যবিন্দু। তাহলে কিন্তু আমি এই ক্ষেত্রে আমি লিখতে পারলাম যে এএফ আর হচ্ছে সিএফ সমান। কেন? কারণ হচ্ছে এফটা যেহেতু মধ্যবিন্দু, একটা বাহু পেয়ে গেলাম, আরো দুইটা বাহু আমাদের লাগবে। আর কি আছে, আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এই অংশটা সমান, এই অংশটা সমান কেন, ডিএফ আর পিএফ সমান কেন? আমরা যখন চিত্রটা এঁকেছি তখন এই ডিএফ এর পরিমাণ নিয়ে পিএফ এঁকেছি, তখন আমরা যখন ধাপে এই কথাটা উল্লেখ করব তখন আমরা পাশে দিয়ে যথার্থতা উল্লেখ করে দেবো যে কেন আমরা লিখলাম, কারণ যুক্তি ছাড়া তো আমি একটা লাইন লিখিনি। তাহলে হয়ে গেল দুইটা বাহু। এখন আরেকটা জিনিস, আরেকটা বাহু দরকার, আরেকটা বাহু বাকি আছে কি, এই বাহুটা বাকি রয়েছে আর এই বাহুটা বাকি রয়েছে। এখন এই এডি আর পিসি এটাকে সমান লিখবো, এরকম কোনো যুক্তি কি তোমার কাছে আছে বা আমার কাছে কি এমন কোনো যুক্তি আছে যে যুক্তি, যেমন এখানে এফ ছিল মধ্যবিন্দু, আবার আমি এখানে যতটুকু এঁকেছি এখানে ততটুকু এঁকেছি, কাজে অঙ্কনের অনুসারেও আমি একটা ক্লু পেয়েছি, এমন কোনো যুক্তি কি আমার কাছে আছে যে আমি এডি আর পিসিকে সমান লিখতে পারবো? এখনো পর্যন্ত আমাদের যে প্রশ্ন, আমাদের কাছে যে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা বা এই টাইপের যাই আছে আমাদের কাছে বা আমরা যে ব্যাপারগুলো জানি, সেখান থেকে দেখা যাচ্ছে যে আসলে না, এডি আর পিসিকে সমান লিখবো এমন কোনো যুক্তি নেই। যেহেতু যুক্তি নেই, সেহেতু প্রথম যে নিয়মটা ছিল তিন বাহু সেটা ক্যান্সেল হয়ে গেল। এবার আসো সেকেন্ড নিয়মটা বা থার্ড নিয়মটা হবে না। কেন হবে না? থার্ড নিয়মে ছিল যে দুইটি কোণ একটি বাহু, অলরেডি আমরা দুইটা বাহু পেয়ে গেছি, কাজে ওই দুইটা কোণ আর আমাদের প্রয়োজন নেই, কাজে এখন আমাদের শুধু একটা কোণ প্রয়োজন। অর্থাৎ দুই নাম্বার রুলসটা যদি আমরা লিখি যে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অবশ্যই অন্তর্ভুক্ত। এখন এই ত্রিভুজটায় কয়টা কোণ আছে? এই ত্রিভুজটায় একটা দুইটা তিনটা কোণ আছে, এই ত্রিভুজেও তিনটা আছে। এখন আমাকে খুঁজে নিতে হবে এই কোণটাকে অন্তর্ভুক্ত, মানে এই দুইটা বাহুর মাঝে কি পড়েছে, পড়েনি, অন্তর্ভুক্ত কোন কোনটা আছে। দেখাই যাচ্ছে যে এই দুইটা বাহু যদি আমরা বিবেচনা করি তার মাঝের কোণটা হচ্ছে এই অংশটা, আবার এই দুইটা বাহু যদি, যে দুইটা বাহু আমরা সমান লিখেছি তাদের অন্তর্ভুক্ত, যে দুইটা বাহু আমরা সমান লিখেছি তাদের অন্তর্ভুক্ত হিসেবে আমরা এই কোণটা পাচ্ছি। এখন এই দুইটা কোণকে যদি সমান লিখতে পারি এই কোণটার নাম কি হবে? আমরা জানি যে এফ অক্ষরটাকে আমরা সামনে মাঝখানে দিব এবং এই দুইটা প্রান্ত যেদিকে যাবে তাদের যে দুইটা অক্ষর সেই দুইটা অক্ষর দুই পাশে বসায় দিলেই আমি একটা কোণ পেয়ে যাচ্ছি। এই কোণটা সমান, আমি এই কোণটা লিখতে চাচ্ছি, আমি কি পারবো লিখতে? আমি তো লিখে ফেললাম, কিন্তু আমার কাছ থেকে যুক্তি আছে, আমাকে বুঝাতে হবে স্যার আমি এই কারণে লিখছি। দেখাই যাচ্ছে একটু আগে আমরা একটা ক্রস দেখিয়েছিলাম এরকম, এটাকে বলে বিপ্রতীক কোণ, ওই যে বললাম দেখছো এটা আমাদের কাজে লেগে গেছে, এরকম ঠিক আমরা আগে যা শিখেছি সেগুলো দিয়ে আসলে আমরা প্রমাণ করব। তাহলে আমি দুইটা বাহু একটা কোণ পেয়ে গেলাম, বিপ্রতীক কোণ আমরা এই পাশে লিখে দিয়েছি। তো আমরা তো আমাদের সর্বসম্মতার একটা শর্ত করে ফেললাম কি, হ্যাঁ ত্রিভুজ দুইটি সর্বসম্মত। এখন আসো সর্বসম্মত করলাম কিন্তু কেন করলাম, সর্বসম্মতটা আমরা কেন করলাম, আমার লাভ কি? আমি যে প্রমাণটা করতে গেলাম আমার প্রমাণে তো সর্বসম্মতা নাই, তাহলে আমার কিভাবে এটা কাজে লাগবে? আমরা চিত্রটাকে আবার দেখি। আচ্ছা এখন আসো যে আমরা কাজে লাগার ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে পারি বা কেন। আমাদের বাকি আছে কে, বাহু, বাহু বাকি আছে। আমরা জানি যে সর্বসম করার পরে আমরা চাইলে তিনটা কোণ, বাহুগুলো এবং ক্ষেত্রগুলো সমান লিখতে পারি। ক্ষেত্র আমার প্রয়োজন নেই, দুটা ত্রিভুজ ক্ষেত্র প্রয়োজন নেই, কারণ ক্ষেত্রের কোনো বিষয় এখানে নেই। বাকি থাকলো কোণ, অর্থাৎ এই কোণটা তো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন বাকি দুইটা কোণ আমরা চাইলে এই পাশের দুইটা কোণ আর এই পাশের দুইটা কোণ আমরা সমান লিখতে পারবো, আবার এই এডি আর পিসিকে সমান লিখতে পারবো। এখন কথা হচ্ছে কোণটা নিব আর কোণটা নিব না এবং কেন নিব। এখন আমি চাচ্ছি কার সাথে কার সম্পর্ক করতে, একটু বিষয়টা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে। আমি চাচ্ছি ডিএফ এর সাথে বিসি সম্পর্ক করব, এই তো আমার টার্গেট। কিন্তু কোনোভাবেই কিন্তু এই দুইটা ত্রিভুজের মধ্যে বিসি পড়ছে না, কাজে সম্পর্ক করা যাচ্ছে না।
কিন্তু এই ডিএফ এর সাথে বিসির সম্পর্ক করব এমনও কোনো বিষয় পাচ্ছি না। কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যদি চাই তাহলে এই ডিপি আর বিসির সাথে একটা সম্পর্ক করা যায়। একটু যদি লক্ষ্য করো, আমি যদি এই অংশটাকে আলাদা চিন্তা করি তাহলে ব্যাপারটা কিন্তু এরকমই আসে। এই অর্থাৎ আমার কাছে এটা কি একটা পরিচিত কিছু মনে হচ্ছে? হয়তো একটা সামান্তরিক হতে পারে। তাহলে যদি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান্তরাল, তো বিপরীত সামান্তরিক যদি আমি বানাতে পারি তাহলে কিন্তু আমি অনায়াসে বলতে পারবো যে হ্যাঁ এই দুজন সমান্তরাল। সমান্তরাল মানেই কিন্তু আমি একটা ধাপে পৌঁছে যাব। এখন আমাকে বলতে পারো যে স্যার সামান্তরিক এটাকে আমরা কিভাবে প্রমাণ করবো এবং কেন প্রমাণ করতে যাবো? এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এখান থেকে যদি আমরা এখানে যেতে চাই একটু ধাপ, মানে আমরা সরাসরি যেতে পারছি না, একটু বাধা রয়েছে। এখন আসো যে এই দুইজনকে যদি আমি সমান্তরাল করতে চাই তাহলে এই দুইজনের সাথে এই ত্রিভুজগত কোনো বিষয় নাই, কিন্তু এই সামান্তরিকের আরো দুইটা বাহু রয়েছে, একটা পিসি একটা বিডি। এখন এই বিডির সাথে পিসির যদি সম্পর্ক করা যায় তাহলে আমরা পরবর্তীতে আচ্ছা এই দুজন সমান্তরাল, ও কাজে বাকি বিপরীত বাহুগুলো সমান্তরাল বলতে পারবো। এখন বলতে পারো যে স্যার এই পিসি আর এই বিডিকে কিভাবে একত্র করবে? আমাদের কাছে অপশন আছে একটা, সেই অপশনটা হলো আমরা যেহেতু সর্বসম পেয়েছি একটু লক্ষ্য করতে হবে এই জায়গাটা। এটা ক্লাস 9-10 এর জন্য যেমন ইম্পর্টেন্ট, জেএসসির জন্য তেমনই ইম্পর্টেন্ট। এখন আসো যে এই যে অংশটা রয়েছে এই অংশটার সাথে আমি এডি অংশটার মিল করতে পারবো না, অর্থাৎ এটাকে আর এটাকে আমি সমান লিখতে পারবো। কারণ এই যে আমরা যে দুইটা ত্রিভুজ নিয়েছিলাম সেই দুইটা ত্রিভুজ তো সর্বসম্মত আমি সমান দিতে পারি, কোনো সমস্যা নাই। এই দুজনকে যদি আমি নিই, এই দুজনকে আমি সমান নিলাম, এখন এইটার সাথে পিসি সম্পর্ক করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? এই এডির সাথে আবার এই বিসির একটা বিডির একটা সম্পর্ক রয়ে গেছে। কিভাবে? যেহেতু ডি একটি মধ্যবিন্দু সেহেতু এই দুইটা অংশকে আমরা সমান লিখতে পারি। সেই ক্ষেত্রে আমি এখানে বিডি সমান এডি লিখতে পারি, আর বিডি আর এডি যদি সমান হয় তাহলে বিডি আর পিসি অংশটাকে আমি সমান নিতে পারি। তাহলে বোঝা গেল যে এই বিডি অংশটা আর পিসি অংশটা, মানে ওই যে সামান্তরিক আমরা চিন্তা করেছিলাম, এই যে সামান্তরিকটা, যে সামান্তরিকটা আমরা চিন্তা করেছিলাম, এই যে যে গাঢ় করেছি যে অংশটা, যে সামান্তরিকটা আমরা চিন্তা করেছিলাম, সেই সামান্তরিকের ক্ষেত্রে বিডি আর পিসিকে কিন্তু আমি একটা সম্পর্ক পেয়ে গেলাম। কিন্তু সম্পর্কটা পেলাম কি? সমান। এখন শুধু সমান হলে কি হয়? আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে সমান্তরাল প্রমাণ করতে হবে। এখন আসো সমান্তরাল প্রমাণের আসলে কার্যটা কি বা কিভাবে আমরা করতে পারি? সমান্তরালের ক্ষেত্রে সবসময় আমাদেরকে ফোকাস রাখতে হয় যে একটা নির্দিষ্ট বাহুর সাথে ওরা দুজন গেছে কি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দুইজনকে আমরা সমান্তরাল করব সেই দুইজন কোনো নির্দিষ্ট একটা বাহুর সাথে সম্পর্ক যুক্ত কিনা, তাহলে আমরা এর সাথে একটা সম্পর্ক করতে পারবো। কিভাবে পারবো? আমরা এরকম একটা জিনিস শিখেছিলাম, এটাকে বলেছিলাম আমরা একান্ত, বলেছিলাম যে এই দুইজন যদি সমান্তরাল হয় তাহলেই কেবল একান্তর কোণগুলো সমান হবে। অর্থাৎ এই যে বাহু ছেদকটা মাঝখানে গিয়েছে, আমাকে খুঁজতে হবে একটা ছেদক, যে ছেদক দিয়ে দুইটা বাহু গিয়েছে যাদেরকে আমরা সমান্তরাল, অবশ্যই সেখানে এই দুইটা কোণ সমান হতে হয়। অর্থাৎ আমি যদি এটাকে দুইভাবে বলতে পারি, যদি এই দুইটা বাহু সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলো সমান, কিন্তু আমি যদি বলি যে এই দুই একান্তর কোণগুলো সমান তার মানে কি আমি বলতে পারি না যে সমান্তরাল এই বাহুগুলো সমান্তরাল? কাজেই যখন সমান্তরাল প্রমাণ করতে যাব যে কোনো ক্ষেত্রে, আমরা সামনে যতবার সমান্তরাল প্রমাণ করব এই সমান্তরালের ক্ষেত্রে আমাদের একটা ক্লু, একটা ভ্যালুয়েবল ক্লু মানে বলতে পারো যে ম্যাক্সিমাম টাইম এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বাহুর সাথে যে দুইজনকে আমরা সমান্তরাল করব, যে দুইজনকে আমরা সমান্তরাল করব তারা একটা নির্দিষ্ট বাহুর সাথে গিয়েছে কিনা, এবং একটা নির্দিষ্ট বাহুর সাথে যাওয়ার পরে সেখানে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণগুলোকে আমার সমান করতে হবে, তাহলেই আমি সমান্তরাল বলতে পারবো ওই যে একান্তরের ফর্মুলা দিয়ে। এখন আসো আমরা যে দুইজনকে এখন টার্গেট, ওই যে আমি বারবার বলছি আমাদের টার্গেট কিন্তু ডিপি আর বিসি, কিন্তু ডিপি বিসিতে যেতে হলে আমাদের এই পাশটা আগে আসতে হবে যেহেতু এটার সাথে আমরা সম্পর্ক করতে পারছি না। এখন আসো যে এই দুইজনকে আমরা সমান্তরাল করতে চাই, এটা আর এটা একই বাহু,
আর আমার কাছে সর্বসমতা যেহেতু দেওয়া আছে, আমি কোন দুইটা কোণ নিলে, আমি কোন দুইটা কোণ নিলে আমি এই দুইটা বাহুকে, এই যে বড় বাহু ভাই বা এই দুইটা বাহুকে সমান্তরাল দেখাতে পারি, অবশ্যই একটা ছেদক লাগবে। একটু যদি লক্ষ্য করো, আমি যদি এবি বাহুটাকে নিই, একইভাবে যদি আমি এসি বাহুটাকে নিই, আবার আমাদের যে দরকার এটা আসলে কিরকম দেখতে, অনেকটা জেড এর মতো না? তাহলে আমি সমান্তরাল যে করেছিলাম সেই দাগটা যদি আমি একটু ছোট করে দিই, আমি যদি এখানে একটু মুছে দেই, এটাকে একটু বড় করে দিলাম, এখানে যদি একটু মুছে দেই, এটা জেড এর মতো হয়ে গেল। তার মানে কি আমি বলতে চাচ্ছি না যে এখানে যে একটা বাহু রয়েছে, এখানে যে একটা বাহু রয়েছে, এই দুজনের ছেদক হচ্ছে মাঝখানে এসি। কাজেই আমরা এই দুইটি কোণকে নিই, কোণ কিন্তু আরেকটা রয়েছে, আমি এই কোণটা এই কোণটা নিতে পারতাম, কিন্তু ওটা আমার কোনো কাজে লাগবে না। তাহলে আমি এই কোণটাকে আর এই কোণটাকে বিবেচনা করলাম, এরা সমান। কেন সমান? সরি, এই পাশের কোণ, যেহেতু দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসমতা, দেখো সর্বসমতার যে লাভ সেই লাভটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। একটা বাহু নিয়ে নিলাম, ওই যেহেতু সর্বসম করতে পারছি সেহেতু আমি ওই এডিআর পিসিকে নিয়ে নিলাম, আবার যেহেতু সর্বসম করতে পারছি আমি তো কোণও নিতে পারবো, আমি চাইলে আরেকটা কোণ যদি আমার প্রয়োজন হয় এই কোণটা নিতে পারবো, আমি চাইলে এই ত্রিভুজ ক্ষেত্রটা নিতে পারবো। তাই সর্বসমতা খুব ভালো করে শিখতে হবে। সর্বসমতা থাকলে আমি কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাই, অনেকগুলো ইনফরমেশন আমার হাতে থাকে যেগুলোকে আমি প্রমাণের স্বার্থে কখন কোথায় প্রয়োজন ওখানে আমি এটাকে অ্যাপ্লাই করে দিব। এখন আসো, তাহলে এই দুইটা কোণ তো সমান, আমরা তো জানি যে সর্বসম আমরা করেছি, তাহলে সমান। এখন এই যে বাহুটা, এই বাহুটা তো একই বাহু, তাহলে তাহলে কি আমি বলতে পারবো না যে এবি আর পিসি হচ্ছে সমান্তরাল? কেন? ওই যে এসি হচ্ছে ছেদক আর এই দুজন হচ্ছে একান্তর। তাহলে যেহেতু একান্তর কোণ সমান পেয়ে গেছি, তাহলে সমান্তরাল বলতে পারবো। আবার যদি সমান্তরাল আগে পেয়ে যেতাম তাহলে একান্তর কোণ সমান বলতে পারতাম। এখন আসো, যেহেতু সমান্তরাল সেহেতু এই এডি বাহু, এই বিডি বাহুটাকে আমি বলতে পারবো পিসি, আর কারণ একই বাহু, এটা তো চেঞ্জ না, আলাদা কোনো বাহু না। তাহলে সমান্তরাল পেয়ে গেলাম, আবার সমানও পেয়ে গেলাম, অর্থাৎ এই যে সমান অংশটা এবং এই যে সমান্তরাল অংশটা পেয়ে গেলাম। এখন আসো, সমান এবং সমান্তরাল, একটা চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হয়ে গেল। এখন কি আমাকে বলতে বাকি আছে যে না, হ্যাঁ এটা হচ্ছে একটি সামান্তরিক, এটা কি একটি সামান্তরিক? তাহলে এটা সামান্তরিক প্রমাণ হলে একটা চতুর্ভুজের এই পাশের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল পেলাম। তাহলে কি আমি এই পাশের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল লিখতে পারবো না? তাহলে কি আমি এটা লিখতে পারবো না যে পিডি আর হচ্ছে বিসি, এই দুজন সমান্তরাল, আর পিডি আর ডিএফ যেহেতু একই বাহু সেহেতু এদেরকেও আমরা সমান্তরাল লিখতে পারবো। হয়ে গেল আমাদের একটা ধাপ। এখন আসো আরেকটা ধাপে, কিন্তু সমান রয়েছে এবং এই সমানে ডিএফ আর বিসির সাথে একটা সম্পর্ক রয়েছে, সমানের সাথে সমান্তরালের সাথে সম্পর্ক আমরা পেলাম। এখন এই বিসির সাথে ডিএফ এর সম্পর্ক কি সরাসরি রয়েছে? কিন্তু এই পিডির সাথে কিন্তু বিসির সম্পর্ক রয়েছে, কারণ ওই যে বললাম যে এই পাশের বিপরীত বাহুদ্বয় যেহেতু সমান ও সমান্তরাল সেহেতু এই পাশের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে এই পিডিকে কি আমি দুইটা ভাগে লিখতে পারি না? ডিএফ প্লাস পিএফ, যেহেতু দুইটা অংশ রয়েছে আর আমাদের ডিএফকে বের করে আনতে হবে, তাহলে পিডি থেকে আমি ডিএফকে বের করে আনলাম। এখন বিষয় হচ্ছে আমাদের যে প্রমাণ রয়েছে সেখানে ডিএফ আছে কিন্তু পিএফ নেই, আছে? এই পিএফকে ডিএফ দ্বারা কি রিপ্লেস করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কারণ আমরা জানি যে এই পাশের অংশ আর এই পাশের অংশ আমরা যখন চিত্রটা এঁকেছিলাম, যখন আমরা চিত্র এঁকেছিলাম তখন বলেছিলাম যে ডিএফ আর পিএফ এ সমান, অঙ্কন অনুসারে আমরা এটাকে সমান প্রমাণ করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ডিএফ লিখতে পারবো, তাহলে এখানে আমি লিখতে পারবো টু ডিএফ। তাহলে আমি ডিএফটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে আমি লিখতে পারবো কি? বিসি বাই টু। এখন বিসি বাই টু এটা সম্পূর্ণভাবে এখানে লেখা আছে, তোমাদের প্রয়োজনে তোমরা নিতে পারবে। এখন ডিএফ সমান পেয়ে গেলাম বিসি বাই টু, এটাকে আমরা হাফ লিখতে পারি, কারণ বিসি উপরে ওয়ানের সাথে গুণ হলে বিসি হয়ে যাবে। এখন আমি হাফ বিসি লিখে দিলাম, তাহলে আমি আমার কি কি পেলাম? আমি পেলাম ডিএফ সমান্তরাল বিসি এবং পেলাম ডিএফ সমান হাফ বিসি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা একটু রিভিউ করতে চাই যে এই টোটাল বিষয়টা আমরা কিভাবে করলাম আরেকবার। বেশ, বিষয়টা হচ্ছে এখানে কয়েকটা ধাপ রয়েছে আর কিচ্ছু না।
তোমরা যদি একসাথে সম্পূর্ণ উপপাদ্যটা তোমার মাথায় নিতে চাও, দিস ইজ টাফ, তখন তোমাদের জন্য এটা টাফ হয়ে যাবে। তোমাদের কাজ হবে যে এই এখানে আমি যেমন ধরো আমি এখান থেকে চাইলেই কিন্তু সরাসরি তোমার গুলশান যেতে পারবো না, সরাসরি গুলশান যাওয়ার জন্য বাস আছে কিন্তু বাসটা ঘুরবে, এইখানে যেতে হবে, তারপর ওই পাশে হয়তো গুলিস্তান যেতে হবে, ওইখান দিয়ে আরেক রাস্তা বেরোতে হবে, তারপর আরেক রাস্তা বেরোতে হবে, এখন এখানে কি লাভ দিয়ে আমি গুলশান যেতে পারবো? তাহলে আমাকে বুঝতে হবে এই প্রমাণটা অন্যান্য যে উপপাদ্যগুলো আছে ক্লাস এইটে তার মধ্যে এই উপপাদ্যটার মধ্যে আমরা যে প্রমাণটা পাচ্ছি সেই প্রমাণে যেতে আমাদের কয়েকটা স্টেপ পার হতে হবে। এই প্রত্যেকটা স্টেপটাকে আমি আলাদা আলাদাভাবে যদি বিবেচনা করি তাহলে আমার উপপাদ্যটা বড় মনে হবে না। এখন আসো আমরা প্রথম থেকে আবার আসি, আমরা ওই যে চিত্র আঁকলাম, আশা করি এটা বুঝতে বাকি নেই যে ডিএফ এর সমান্তরাল এখানে পিএফ আঁকলাম। কেন ডিএফ ডিএফ এর সমান পিএফ আঁকলাম? এই কারণে যে ওই যে বিসির সাথে একটা পরবর্তীতে আমরা একটা সম্পর্ক করবো যেন পরে আমরা আনতে পারি। আবার এই যে সামান্তরিক পেলাম, অনেকগুলো বেনিফিট আমরা এখানে পেয়েছি। এরপর চিন্তা করলাম কি যে আসলে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম করব। কেন সর্বসম করব? যেহেতু সমানের বিষয়টা আছে, সর্বসম করা মানেই হচ্ছে আমি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, অনেকগুলো বাহুকে সমান পেয়ে গেলাম, অনেকগুলো কোণকে সমান পেয়ে গেলাম, তখন আমার এই রোডটায় যেতে আমার এই কাঙ্ক্ষিত যে ফলাফলটা আছে সেখানে যেতে যদি আমাদের ওই বিষয়গুলো লাগে, লাগতেও তো পারে, তাই আমরা আগে থেকে এই দুইটা ত্রিভুজকে সর্বসম করলাম। এখন আসো আমি যখন সর্বসম বলবো তখন এই পুরোটা আমি মাথায় নিব না। আমি আবারও বলছি, যখন আমি সর্বসম করব তখন সম্পূর্ণ জিনিসটা আমি মাথায় নিব না, আমি শুধুমাত্র সর্বসমতাটাই মাথায় রাখবো। অর্থাৎ এখানে বসে যখন তুমি গুলশান বা তুমি ধরো অন্য একটা জেলায় যাওয়ার চিন্তা করবে তখন তোমার আল্লাহ এত বড় রাস্তা, এত দূর কীভাবে যাবো? এখন যদি তুমি চিন্তা করো, ও আচ্ছা প্রথমে আমি গুলিস্তান যাচ্ছি, যাওয়ার পর একটা বাস নিয়ে নিবো, হয়তো সে একটা জায়গায় যাবে, সেখান থেকে হয়তো আমার একটু অটো নিতে হবে, আমি বাসায় চলে গেলাম, সিম্পল। এখন তুমি যখন বাসায় তখনই যদি তুমি চিন্তা করো যে না আমি একেবারে গাজীপুর চলে যাব, তখন আল্লাহ এত দূর, যখনই তুমি এটাকে ভাগ করবে ছোটো ছোটো, হ্যাঁ আরে বেশি না এখান থেকে গুলিস্তান আগে যায়নি, তো গুলিস্তান যাওয়াটা আমি ঠিক মতো শিখলাম যে হ্যাঁ গুলিস্তান কেউ যেতে হবে, এখানে বাস উঠতে কেউ, তারপর আমি অন্য আরেকটা স্টেজে ওই গাজীপুর যেখানে নামবো ওইখানে একটা বড় বাস আছে, কতক্ষণ লাগতে পারে, হ্যাঁ এখন আমার কাজটা হচ্ছে আমি বাসটা আগে আমি ওই জায়গাটা যেয়ে নিই, যখনই আমি ওখানে যাব তারপর গিয়ে আমি আবার থিঙ্ক করব ও আচ্ছা আমাকে অটো নিতে হবে না রিক্সা নিতে হবে। অর্থাৎ বাসা থেকে আমি প্ল্যান করছি আমি গাজীপুরের আমার আন্টির বাসায় বা আঙ্কেলের বাসায় কোথায় একটা যাব, কিন্তু আমি যখন যাওয়া শুরু করলাম তখন প্রথম স্টেজটাই আমার কাছে মূল, প্রথমটাই আমি আগে পার করবো, সেকেন্ডটা তারপর সেকেন্ডটার সময় সেকেন্ডটা চিন্তা করবো, অন্য কিছু চিন্তা করবো না, কাজে ফার্স্ট টার্গেট আমাদের এই দুইটা ত্রিভুজকে সর্বসম করা। তাহলে এই দুইটা ত্রিভুজকে সর্বসম করতে গেলে আমাকে কী করতে হবে? ওই যে চারটা নিয়ম আছে ওই নিয়মটার মধ্যে সমকোণীটা পড়লো না, সমকোণীটা পড়লো না, কী পড়লো? ওই বাহু তিনটা বাহুকে সমান করতে গেলাম, দেখলাম যে এই এডি আর পিসিকে সমান করা যাচ্ছে না কারণ এটা আমাদের কোনো যুক্তি নেই, কিন্তু এই দুইটা বাহুকে সমান করার মতো যুক্তি আমার কাছে ছিল যেহেতু এক মধ্যবিন্দু, আবার এই দুইটা বাহুকে সমান করার মতো যুক্তি আমার কাছে আছে যেহেতু অঙ্কন অনুসারে আমরা করেছি। তাহলে আমি দুইটা বাহু পেয়ে গেলাম এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পেয়ে গেলাম, এই যে মাঝের যে কোণটা ছিল একটু মনে করলেই বুঝতে পারবে তোমরা এটা কেন পেলাম, এটা আমরা আরেকটা যুক্তি দিলাম যে হ্যাঁ বিপ্রতীব কোণ হয়ে গেল ত্রিভুজ দুইটা সর্বসম। এই সর্বসম হওয়ার পরে আমরা কোন কোন ইনফরমেশনটা নিব, এখানে তো অনেকগুলো সর্বসম হলে তো আমরা অনেক বাহুগুলো পাই, কোনটা কোনটা নিব? ওই যে চিন্তা করলাম হ্যাঁ এখানে তো একটা সামান্তরিক রয়েছে এবং এই সামান্তরিকে আমি যে দুইজনকে টার্গেট করছি ডিএফ আর বিসিকে আমি টার্গেট করছি এই তাদের কাছে আমি সরাসরি যেতে পারবো না, আমি কি করব ওই ওইটাকে একটা সামান্তরিক প্রমাণের সাথে আমি বিপরীত দুইটা বাহুকে যে দুইটা বাহুর সাথে আমাদের সম্পর্ক যোগ্য মানে ত্রিভুজের সাথে যারা একটু রিলেভেন্ট আছে যাদের সাথে সম্পর্ক করা আমাদের পক্ষে সম্ভব সেই দুইজনকে আমরা সম্পর্ক করলাম, করলাম কার কার সাথে? করলাম পিসির সাথে আর বিরির সাথে। কীভাবে করলাম? ওই যে এই দুজন তো সমান কারণ আমরা সর্বসম করেছি কাজে আমি তো নিতেই পারি কোনো সমস্যা নেই, এরপরে এডি আর বিডিকে আমি সমান নিলাম কেন? ওই যে ডি মধ্যবিন্দু, তাহলে পেয়ে গেলাম দুজন সমান, তো সমান করলাম আবার সমান্তরাল করতে হবে। আবারও বলছি সমান্তরাল মানে হচ্ছে আমাকে দুইটা কোণ সমান করতে হবে, অবশ্যই দুইটা কোণ একটা নির্দিষ্ট বাহুর সাথে রিলেভেন্ট থাকতে হবে, একটা নির্দিষ্ট বাহু দিয়ে যেতে হবে। তাহলে এই বাহুটা দিয়ে যেহেতু এই দুইটা বাহু গিয়েছে সেহেতু এই দুইটা কোণকে যখন আমরা সমান লিখলাম তখন আমি এটাকে সমান্তরাল করার একটা ট্রাই করলাম। কিভাবে? যেহেতু একান্তর কোণ এবং একটা ছেদক রয়েছে তখন আমরা এটাকে বললাম হ্যাঁ একান্তর কোণ যেহেতু ছেদক রয়েছে সেহেতু এই দুজন সমান ও সমান্তরাল, এই দুজন যেহেতু সমান ও সমান্তরাল বাকিটাকেও তো আমি সমান সমান্তরাল লিখতে পারি। এরপরে এই দুইটাকে যখন সমান সমান্তরাল লিখবো এরপর তো আমার প্রমাণ সহজ হয়ে গেল।
এবারের কাজ কি? এবার কাজ হচ্ছে যে বিসির সাথে ডিএফ এর সাথে একটা সম্পর্ক করা, ওই সমান্তরাল করে ফেললাম। এরপর চিন্তা করলাম কি, ও আচ্ছা যেহেতু সমান ও সমান্তরাল, তাই বাকি দুটো সমান সমান্তরাল, এই পিডি আমার দরকার নাই, পিডিকে আমি দুইটা ভাগ করে ফেললাম, ডিএফ আর আমি লিখলাম পিএফ। এইভাবে আমি আবার আরেকটু ভাগ দিয়ে দিলাম, মান বসায় দিলাম, বাস আমাদের যোগ বিয়োগের পরে ফলাফল চলে আসলো। আশা করি তোমরা উপাত্তটা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো, তোমরা একটু বারবার ভিডিওটা একটু টেনে দেখবে, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।